রংপুরের বদরগঞ্জ পৌর মেয়র উত্তম কুমার সাহার বিরুদ্ধে করোনাকালে ত্রাণের টাকা আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য অনিয়ম, ব্যাপক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সকল কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব এনে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছেন। আজ দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে দেওয়া অভিযোগে জানা গেছে, মেয়র উত্তম কুমার সাহা বদরগঞ্জ পৌরসভার প্রথমে প্রশাসক, পরে চেয়ারম্যান এবং মেয়র পদে দীর্ঘদিন থাকায় অসংখ্য দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করেছেন, রাষ্ট্রের প্রচুর অর্থ তছরূপ করেন, প্রেরিত শক্তি ব্যবহার করে চাকরি অযোগ্য ব্যক্তিকে চাকরি দিয়ে নিয়োগ বাণিজ্য করেছেন, এছাড়া কাউন্সিলরদের সাথে অসদ আচরণ করে প্রতিবাদ করলে জানে মারার হুমকি সহ নানা সচেতনতা করেন বলে তারা অভিযোগ করেন। অপরদিকে এই করোনাকালীন সময়ে সরকারি প্রণোদনার টাকা ও ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়ম করেছেন বলে অভিযোগ কাউন্সিলরদের। জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান শেষে কাটারী বাজারে মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান, তা না হলে বৃহত্তর কর্মসূচির হুমকি দেন তারা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনার কাছে আমরা এটা সুষ্ঠু তদন্ত দাবি করছি। 11টা অংশ ধন্যবাদ। আজকে আমরা মেয়র মহোদয়ের অনাস্থা প্রস্তাব আমরা ডিসি সাহেবের কাছে জমা দিলাম 11 কাউন্সিলরে। যদি এটা না হয় মানা হয় এখন আপনাকে আমরা কঠোর আন্দোলন করব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্মরণাপন্ন হব, জাতির কাছে আমরা স্মরণাপন্ন হব, বদরগঞ্জ পৌরসভা সকল শ্রেণীর লোকের কাছে আমরা স্মরণাপন্ন হব। আমরা সুষ্ঠু এর বিচার চাই। এই রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের আসার একটাই উদ্দেশ্য হলো, সেটা হলো যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা এনার দুর্নীতি, অনিয়ম, অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। 12 কাউন্সিলর আমরা 11 কাউন্সিলর আজকে দেখতে পাচ্ছেন, আমরা 11 কাউন্সিলর তার বিরুদ্ধে, অর্থাৎ বদরগঞ্জ পৌরসভায় 12 জন কাউন্সিলর, তার মধ্যে 11 জন কাউন্সিলর ওনার বিপক্ষে। উনি আজকে বদরগঞ্জ পৌরসভায় দীর্ঘদিন মেয়র থাকার কারণেই উনি অনিয়ম দুর্নীতি করার সাহস পেয়েছেন এবং দুর্নীতি করতেছেন একটার পর একটা। ওনার কাছে কোনো ব্যক্তি, এমন এখন এমনকি আমাদের মহিলা দুজন কাউন্সিলর আছে, সংরক্ষিত কাউন্সিলর, তাদের সঙ্গে যে উনি ব্যবহারটা করে এটা মানে বলার মতো না, এই সভ্য সমাজে কোনো বলার মতো না। এবং করোনাকালীন টাকা যারা দিচ্ছে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সেই টাকাটা অতি দরিদ্রদের দেওয়া জন্য দিতে, এবং এই টাকাটা উনি কোনো টাকাটাই উনি দেয় নাই, টোটাল টাকাটাই উনি পকেটে রাখছেন, এবং কিছু টাকা উনি দিয়েছেন যেগুলো পৌরসভার কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন এনজিওর ম্যানেজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিভিন্ন ব্যবসায়ী তাদেরকে উনি দিচ্ছেন, যারা আদৌ পাওয়ার যোগ্যতা রাখে না। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত করে এটা পাশাপাশি হলো সে নিয়োগ আমাদের বদরগঞ্জ পৌরসভায়। উনি বাংলাদেশে এমন কোনো পৌরসভায় নাই এতগুলো কর্মকর্তা কর্মচারী আছে, আমাদের এখানে 36 জন পারমানেন্ট স্টাফ, পাশাপাশি হলো মাস্টার হলে 60 জন, তারপরে উনি একটার পর একটা উনি নিয়োগ দেন, নিয়োগ দিয়ে উনি বাণিজ্য করে, লক্ষ কোটি টাকা উনি হাতিয়ে নেন। আমরা এইটা চাচ্ছি যে উনি, হ্যাঁ অবশ্যই, এর আগে উনি, কারণ যে কোনো সার্কুলারে ওখানে রাখা আছে যে বয়স হইতে হবে 18 থেকে 30, যেখানে উনি 32, 33 এমনকি 52 বছর বয়সের লোককে চাকরি উনি দিচ্ছেন, এবং টোটালটাই উনি 8-pass সার্টিফিকেট, জাল সার্টিফিকেট দিয়ে উনি মানে এমএলএ চাকরি বলে উনি দিচ্ছেন, যাতে এসএসসি পাস আছে, এসএসসি পাস সার্টিফিকেট আউট করে রাখিয়ে 8-pass সার্টিফিকেট দিয়ে তারা চাকরি ওখানে করতেছেন এবং দীর্ঘদিন ধরেই চাকরি করতেছেন, গভর্নমেন্টের টাকা উনি তারা খাচ্ছেন। এইটা সুষ্ঠু তদন্ত করে আমরা তার বিচার চাই। এই জন্য আমরা জেলা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা দরখাস্ত করেছি, আবেদন করেছি, আর আগেও আরও দরখাস্ত করছি ওনার বিরুদ্ধে তদন্তের জন্য। এটা কী অবস্থা আছে আমরা জানি না, আমরা ওনার সাথে কথা বলে বুঝতে পারবো কাকে উনি দায়িত্বটা দিচ্ছেন, এবং আজকে ওনার অনাস্থার জন্য আমরা প্রস্তাব দাখিল করলাম। এইটি আমরা দেখবো, 1 মাসের মধ্যে যদি এটা কোনো সুবিধা না হয়, আমরা সঠিক দিশা না পাই, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা যাবো 11 কাউন্সিলর। এইটি আমাদের শেষ কথা, আপনাদের সবাইকে ধন্যবাদ। নয় নম্বর ওয়ার্ড বদরগঞ্জ পৌরসভা,
আজকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা 11 কাউন্সিলর আজকে আমরা এই ডিসির কার্যালয়ে ডিসি মহোদয়ের কাছে আমরা অনাস্থা প্রস্তাব দিলাম। আমি একটু কথা শুধু বলতে চাই, 2015 সালের ডিসেম্বরে আমাদের বদরগঞ্জ পৌরসভার ইলেকশন হয়েছে বা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা জিতে এসেছি। 2016 সালের জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করেছি। আমরা আমাদের নির্বাচিত যারা জনগণ আছে পৌরসভার সবাই আমাদের মুখের দিকে তাকিয়েছিল, অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে আমরা আসছিলাম, উন্নতি ড্রেন রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম। কিন্তু আমরা কী পেলাম? আমরা দেখতে পেলাম যে না, আমরা এই কাজগুলোর কিছু অংশ করতে পারলাম না, আমরা ব্যর্থ। আমরা অনেকবার এই মেয়রের কাছে আমাদের উন্নয়নের কথাগুলো, আমাদের পৌরসভার অসুবিধার কথাগুলো, জনগণের অসুবিধার কথাগুলো আমাদের মাধ্যমে আমরা মেয়রকে যখন বলতে যাই, তখন মেয়র আমাদের সঙ্গে অসৎ আচরণ করেন, খালি ভাষায় গালিগালাজ করেন, আমাদেরকে পাত্তাই দেন না। উনি যে কোন শক্তির বলে এত শক্তির অধিকারী আমি আমরা জানি না। আমরা 11 জন কাউন্সিলর আজকে অসহায়। অনেকবার ওনাকে আমরা বলেছি বস, ওনাকে আমরা সম্মান করেছি, সবসময় সম্মান করেছি, বস এটা করতে হবে, এটা করতে হবে, এটা করেন বস, এটা আপনার অনুরোধ লাগে, কিন্তু উনি আমাদেরকে পাত্তা দেন নাই। কেন ওনাকে পাত্তা দেন আমরা জানি না। যার জন্য দাবিটা বলেন, আমরা বুঝতে পেরেছি। আমাদের দাবি হলো যে উনি আমাদের অনেকগুলো পৌরসভার কাজ, উনি আমাদের দাবিগুলোকে অনেক সময় উপেক্ষা করে গেছেন, আমরা বারবার বলছিলাম উপেক্ষা করে গেছেন। আমরা ওই জন্য 12 জন কৌশলার ওনার বিপক্ষে অবস্থান নিয়েছি এবং ওনার প্রতি আমরা আজকে অনাস্থা আনছি এবং অনাস্থা আমরা আজকে দিয়েছি মহোদয়ের কাছে, আমরা দিয়ে দিলাম। ওকে, ধন্যবাদ।